সাধারণত মাসেল পেইন বা পায়ের ব্যথার জন্য যে ইস্যুগুলো হয় সেক্ষেত্রে আমরা জানি যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফেটের জন্য হয়ে থাকে। বডিতে যদি পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে তাহলে বডিতে অ্যাবজর্ব হওয়ার ক্ষমতা অটোমেটিক্যালি কমতে থাকে। সো ক্যালসিয়ামের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভিটামিন ডিকে। খেয়াল করে দেখেন তো আপনার খাদ্য তালিকায় মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট আছে কিনা রেগুলার, আপনার পর্যাপ্ত পানি খান কি না, সেজন্যও কিন্তু পায়ে পেইন হয়। আবার পর্যাপ্ত ঘুম না হলেও পায়ে পেইন হবে, অর্থাৎ ডিহাইড্রেশন, প্রপার স্লিপ, ল্যাক অফ নিউট্রিশন, এই অনেকগুলো কারণেই আপনার পায়ে ব্যথা হয়ে থাকে। আবার আরেকটি অন্যতম কারণ হলো শরীরের অতিরিক্ত ওজন যা পায়ে ব্যথার জন্য দায়ী। সেজন্য প্রতিদিন সানলাইটে বসতে হবে, প্রপার ভিটামিন ডি নিতে হবে, ব্যায়াম করতে হবে, মিল্ক বা মিল্ক প্রোডাক্ট প্রতিদিন বিকালে বা রাতে অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। সেজন্য আপনি প্রতিদিন ছানা, দই, পনির ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন নিতে হবে। নিউট্রিশনগুলো আমরা বিভিন্ন ধরনের ডাল, তারপর ডিম, দুধ, তারপর সবজি, ফল এগুলো থেকে পেতে পারি। আবার পর্যাপ্ত পরিমাণ ঘুমও আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার, পর্যাপ্ত পরিমাণ পানিও আমাদের জন্য খুব দরকার। 2-3 লিটার পানি আমরা খাবো, প্রপারলি ঘুমাবো, আর্লি ঘুমিয়ে যাবো, আর্লি উঠবো, এটা আমাদের প্রতিদিনের রুটিন হতে হবে।